নমস্কার বন্ধুরা, আশা করি আপনার সকলে সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত, আমার পরিবারে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। অনেকের বাড়িতে ইনভার্টার নেই বন্ধুরা, অনেকের বাড়িতেই ইনভার্টার নেই, তো সেক্ষেত্রে গরমে প্রচুর প্রচুর অসুবিধা হয়, প্রচুর প্রচুর অসুবিধা হয়। সেই জন্যই আমি আজকে তাদের জন্যই একটা প্রোডাক্ট দেখাবো, মানে একটা ডিসি ফ্যান দেখাবো, যেটা খুবই কাজে লাগবে বন্ধুরা। তো এই ফ্যানটা বাড়ির সকলের জন্য একসাথে ঠিক নয়, এক একজনের জন্যই ভালো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার পক্ষে খুবই ভালো, বা যদি আপনারা কোনো ব্যবসা করেন, দোকান করেন, সেই দোকানের ক্ষেত্রেও এটা খুব উপকারী। এটা বন্ধুরা একটা ডিসি ফ্যান, দেখেই বুঝতে পারছেন ছবিটা। এটা একটা ডিসি 12 ভোল্টের টেবিল ফ্যান, এখানটায় আপনাদেরকে দেখাই বন্ধুরা। দুটো সুইচ আছে, তিনটে এলইডি আছে, দুটো সুইচ তিনটে এলইডি, আর এখানে চার্জার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে চার্জার পয়েন্ট, এখানে তিনটে এলইডি আছে। এটা ইলেকট্রিক না থাকলে লাইটের কাজ করবে, আর একটা সুইচ আছে আপনার পাখার জন্য। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা দেখুন লাইট, লাইট আর এদিকে সুইচটা পাখা, দেখুন পাখাটা চলতে শুরু করেছে, খুব সুন্দর বাতাস বন্ধ, খুব সুন্দর বাতাস বন্ধ করে দিলাম। এটা 12 ভোল্টের ব্যাটারিতে চলে, যে ব্যাটারিগুলো আমাদের ডেস্কটপ কম্পিউটারের যে ইউপিএস আছে সেই ইউপিএসের ব্যাটারি, সেই কাজ চলে। দেখুন বন্ধুরা, ইউপিএসের ব্যাটারি, এই ব্যাটারিটাই এখানে আছে। এটা ফুল চার্জ থাকলে প্রায় 3 থেকে 4 ঘন্টা অনায়াসে চলে যেতে পারে, এটা খুবই কাজের। আরেকবার বলছি যে যে সকল বন্ধুদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো। আর আপনার ব্যাটারিটা চার্জ দিলে প্রায় 3-4 ঘন্টা চলে, ব্যাটারিটা ভালো কোম্পানির ব্যাটারি হলে অনেকক্ষণই চলে, অনেকক্ষণই চলে বন্ধুরা ব্যাটারিটা। বন্ধুরা, এই ফ্যানটা সম্ভবত আপনার 8 ইঞ্চির ব্লেড, ব্লেডগুলো 8 ইঞ্চির আছে, টোটাল 1 ফুটের নেই। পুরো পাখার যে ঝাড়িটা সেটা 1 ফুটের আছে, কিন্তু ভিতরের যে ব্লেডগুলো সেগুলো আপনার 8 ইঞ্চি আছে। তো আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, যে অনেক বন্ধুরা বলতে পারেন যে ব্যাটারিটা কীভাবে বদলাবো, ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে। দেখুন, এটা নিচ দিকে তিনটে স্ক্রু আছে, এই তিনটে স্ক্রু খুলে নিয়ে ব্যাটারিটা বদলে দেবেন। বন্ধুরা, আমি পিছনটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পিছনটা দেখুন, ঠিক এসি ফ্যানের মতোই, এর খাটটা নামানো ওঠানো নিজেদের প্রয়োজন মতো করে নেওয়া যায়, ঘুরিয়ে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখুন, আমি পাখাটা খুলেই ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন এই ব্যাটারিটাই আছে, আমি আপনাদেরকে এই ব্যাটারিটা দেখিয়েছিলাম, তো দেখুন এই ব্যাটারিটাই, ভিতরে সার্কিট আছে, দেখুন এখান থেকে ও অটোমেটিকলি চার্জ হয়। তো আমি এই জন্যই খুললাম, কারণ ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করার জন্যই আমি খুললাম। আর ভাবলাম একবার ভিডিওটা যখন করছি তখন আপনাদেরকে দেখানো হয়ে যাবে, বন্ধুরা আপনারা দেখে নিন। এখানে সেলো টেপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, তিনটে নাট,
এটা দিয়ে আমি খুললাম, খুবই ইজি। এই যে তিনটে নাট, এখানে ট্রান্সফরমার আছে, ধরে এখানে ট্রান্সফরমার আছে দেখতে পাচ্ছেন। তো যাক, যতটুকু ইনফরমেশন আমার জানা ছিল আমি আপনাদেরকে এই ডিসি পাখাটা সম্বন্ধে সেটা আপনাদেরকে জানালাম। আপনাদের হয়তো অনেকেরই কাজে লাগবে, উপকার আসবে। আমাদের ইন্ডিয়াতে তো যখন তখনই ইলেকট্রিক চলে যায়, আবার আসে। তো আমাদের এখানে খুবই, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো প্রচুর ইলেকট্রিক যায়, আমাদের তো খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা আমি প্রতিবারই বলে থাকি যে ভিডিওটা বন্ধ করার আগে আমাদের কাছে যে জিনিসগুলো আমি চেয়ে নিই, পুরাতন বন্ধুদেরকে থ্যাঙ্কস, আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।